এবার উত্তরাখণ্ডে খবরের দিকে নজর রাখবো। জসীমঠের আতঙ্ক যেন কিছুতেই পিছু কাটছে না। ভূমিধস ফাটল আতঙ্কের পর এবার আবারও একবার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ড। রবিবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের পিথোরাগড়। এবং ন্যাশনাল ফ্রন্ট অফ সিসমোলজির তরফ থেকে জানানো হয়েছে সকাল 9টা নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 3.8 ডিগ্রি। আর যেখানে জসীমঠের ভূমিধসের কারণে রাস্তাঘাট বাড়িঘরে ফাটল ধরছে, সেখানে উত্তরাখণ্ডের অপর প্রান্তে ভূমিকম্প অনুভূত হওয়ায় রাজ্য জুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে উত্তরাখণ্ডে এদিন সকালে ভূমিকম্প হয় সকাল 8:58। ভূমিকম্পের কেন্দ্র ছিল পিথোরাগড় থেকে 23 কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি কেন্দ্রস্থল ছিল, যদিও ভূমিকম্পে এখনও অবধি কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।